এ তোমার ঠিকানা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা তয়েফের কথা ভেবে ভেবে কাঁদে শুধু দনায়ন তয়েফের কথা ভেবে ভেবে কাঁদে শুধু দনায়ন এমন দুরুদি পেতে চায় মন মনখন মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সপ্তগ্রাম মাদ্রাসাতুল বানাতের বাৎসরিক পবিত্র দিনের সমাবেশ দুই দিনব্যাপী আট ও নয় ফেব্রুয়ারির প্রথমতম দিনের সম্মানিত সভা প্রতিষ্ঠা হয় মঞ্চ উপবিষ্টার কথায় চাঁদের হাট যদিও সকলের নাম আমি জানি না তবে মঞ্চে বসে থাকা ব্যক্তিদের অ্যাটিটিউড দেখে তাদের শারীরিক ভাষা দেখে আমি বুঝতে পেরেছি এরা সাধারণ মানুষ নয় বিশেষ করে আমরা অত্যন্ত ক্লোজ অত্যন্ত কাছের মানুষ স্যারকে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না অনলি একটা দিনের জন্য এভাবে শিলচরে আমি আসবো আমি কল্পনাও করতে পারি নাই তার রিকোয়েস্টে ঝটকা একটা সফরের জন্য এভাবে শিলচর আসলাম একমাত্র তার রিকোয়েস্টে অনুরোধে ধন্যবাদ জানাই আপনাদের এলাকার শুধু কৃতি সন্তান তা নয় আমি এসে যেটুকু বুঝতে পারলাম এ মাদ্রাসাতুল বানাতের জন্য তিনি অনেক ত্যাগ দেন আল্লাহ তাঁর ত্যাগকে কবুল করে নিয়ে এ মাদ্রাসাকে তার জন্য জান্নাতের জারিয়া হিসাবে কবুল করে নিন বলুন আমি মঞ্চ উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ সম্মুখ উপবিষ্ট সেরি তাজ প্রত্যুত্তুল্লাহ আব্বাজানেরা সমবয়স্ক বন্ধুবর্গ স্নেহের কুচি কুচি বাচ্চারা আড়ালে আবডালে বসে মাইকের মাধ্যমে আমার কণ্ঠের আওয়াজ শুনছেন এলাকার অত্যন্ত স্নেহময়ী মমতাময়ী আবেদা সালিহা ধার্মিকা মা ও বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি গুনাহগার আবুল কালাম আজাদ আমার মুক্তিসার বক্তৃতা তবে তার পূর্বে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে কালিমা তো শুকর একটু শুক্রিয়া জ্ঞাপন করি বলি সকলে আলহামদুলিল্লাহ এতগুলা মানুষ অথচ সাউন্ড শুনে মনে হচ্ছে দু দশজন মাত্র বলেছেন আলহামদুলিল্লাহ আকাশ পাতাল মুখরিত করে সিংহ শাবকের মতো গর্জন মেরে বলি আলহামদুলিল্লাহ আগের তুলনায় একটু হয়েছে সেই সাথে সাথে বিশ্ব নবীর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সালাম সালাম পেশ করি বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা এই স্লোগান গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমে আল্লাহর মালাইকারা পৌঁছে দেন বলেন সুবহানাল্লাহ তো আমরা সেই আল্লাহকে খুশি করবার জন্য আর একটু উচ্চ আওয়াজে স্লোগান দিতে পারবো না মাশাআল্লাহ তাহলে আমরা একটু সকলে আল্লাহকে খুশি করার জন্য এই গভীর রজনীতে তাহাজ্জুদের ওয়াক্তে একটু নাড়াচাড়া দিয়ে ঘুমকে ভাঙিয়ে সকলে চিৎকার করে বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার মিস্টার ইবলিস প্যান্ডেলের আশেপাশেই আছেন
তাকবীরের ধ্বনিটা এত প্রখর হওয়া দরকার বিশ্বনবী বলছেন ভক্তি ভরে যখন আমার বান্দারা আল্লাহু আকবার স্লোগান দেয় ইবলিস অন্ততপক্ষে দু মাইল দূরে চলে যায় তো আমাদের এই সাউন্ড তার কানে ঢুকে নাই আমরা সকলে আবার একটু উচ্চ আওয়াজ বলি নারায়ণ তাকবীর আল কোরআনের আলো করে করে আল হাদিসের আলো করে করে আল কোরআনের আলো করে করে আল হাদিসের আলো করে করে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে জেনা ব্যভিচার যেখানে আমরা নাই সেখানে ভণ্ড বাবা যেখানে আমরা নাই সেখানে নারায়ণ তাকবীর আল্লাহ এই স্লোগান গুলোকে কবুল ও মঞ্জুর করে নিন বলি সকল আল্লাহুম্মা ভাই কৃপণা তো করছেন নাকি আমার গলা নষ্ট করবেন না রেগুলার দুই আড়াই ঘন্টা চিৎকার করলে গলা তো শেষ হয়ে যাবে আপনি যে মানে বেসটাকে একদম জিরো করে দেন দিয়ে সাউন্ডটা একটু বাড়ান শীষ না আসা পর্যন্ত মুসলমান ভাইয়ের আমার দীর্ঘক্ষণ আপনাদেরকে বিরক্ত করবো আমার চাহিদা আমার নাই কোরআনে কারিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিম আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 20 সূরার নাম সূরা আনআম আয়াত নম্বর 107 সপ্তমতম পারার 20তম পৃষ্ঠা সূরা আনআমের 107 নম্বর আয়াত কেন জানি বর্তমান পরিস্থিতিতে তাম ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে যেন রেষারেষি ভাব এসেছে হিন্দুদের নজরে মুসলমানেরা ঘিরে নিত মুসলমানদের নজরে হিন্দুরা ঘিরে নিত অবশ্য আসামে নয় হ্যাঁ আসামে শুধু আসামে নয় তামাম ভারতের মানচিত্রে যেখানে যাবেন হিন্দু মুসলিম একে অপরের মিডিলে যেন চীনের প্রাচীর হয়ে গেছে এই মর্মে কোরআনে কারিমে আমি তালাশ করতে লাগলাম কোরআন কি আমাদের হিন্দু বিদ্বেষী মনোভাব শিখিয়েছে নাকি ও আল্লাহর গোলাম এন্টার কোরআন ঘেটে ফেললাম কোরআনের ভিতরে কোন জায়গায় হিন্দু বিদ্বেষী মনোভাব পেলাম না হিন্দু বিদ্বেষী মন্ত্র পেলাম না হিন্দু বিদ্বেষী কোন কথা পেলাম না বরং হিন্দু ভাইদের দেব দেবীকে সম্মান জানানোর ব্যাপারে কোরআনে কারিম আমাদেরকে আদেশ দিয়েছে ও মুসলমান ভাইরা আবার বলি পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 20 সূরার নাম সূরা আনআম আয়াত নম্বর 107 স্পষ্ট আল্লাহ বলেন ওয়ালা তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো আমি তোমাদের মালিক আমি তোমাদের স্রষ্টা আমি তোমাদের মুরিব আমি তোমাদেরকে বলি শোনো আমি আল্লাহকে ছেড়ে অন্য দেব দেবীতে যারা বিশ্বাসী কালী দুর্গায় যারা বিশ্বাসী গণেশের কাছে যে যারা আবেদন নিবেদন করে তোমরা তাদের গালি দিও না তোমরা তাদের বিরুদ্ধে মন্তব্য করো না কারণ কালী দুর্গার ভক্ত রক্ত যারা আছে তারা তোমার আল্লাহকে চেনে না তোমরা যদি তাদের কালীকে গালি দাও তোমরা যদি তাদের দুর্গাকে গালি দাও ওই কালী দুর্গার ভক্ত রক্ত যারা আছে তারা তোমার আল্লাহকে না চিনে তোমার আল্লাহকে গালি দিতে পারে কোরআন শরীফ এখানেও শেষ নয় আয়াতের পর আল্লাহ বলেন কাযালিক যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম ও পৃথিবীর মুসলমানেরা এত মুসলমান হিসাবে মুসলমানি ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো তোমার কাছে যেমন ইম্পর্টেন্ট আনন্দদায়ক ইন্টারেস্টিং ঠিক তদ্রূপ
নন মুসলিম যারা আছে হিন্দু ভাই যারা আছে বৌদ্ধ যারা আছে খ্রিস্টান যারা আছে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো আমি আল্লাহই তাদের কাছে আকর্ষণীয় করে দিয়েছি সুতরাং না 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 আল্লাহকে ছেড়ে অন্য দেবদেবীতে যারা বিশ্বাসী তোমরা তাদের গালি দিও না তোমরা তাদের বিরুদ্ধে মন্তব্য করো না ও মুসলমান ভাইরা মুসলমান যুবকেরা অনেকের পরে সুযোগ খুঁজতে পারেন হুজুর ঠাকুরের কাছে আবেদন নিবেদন করাটা আল্লাহ যদি আকর্ষণই করে দিয়ে থাকি দুগ্গার কাছে যে নম নম করাটা যদি আল্লাহ আকর্ষণীয় করে দিয়ে থাকেন তাহলে আগামীকাল থেকে আর মসজিদে নয় বরং মন্দিরে যাব ঠাকুরের কাছে যে নম নম করব নো প্রবলেম মন চাইলে যেতে পারেন তবে আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলছেন বান্দারে নির্দিষ্ট একটা সময় আমি তোমাকে দিয়েছি সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানূ ইয়ামালুন নির্দিষ্ট একটা সময় দিয়ে আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি বান্দারে তোমার সময় যখন শেষ হয়ে যাবে আজরাইল নামক আমার একটা ফেরেশতা আছে বান্দা তার হাতে আমি লম্বা বন্দুক দিয়ে রেখেছি প্রতিনিয়ত আজরাইল তোমার বাড়িতে পাঁচ বার করে আসি বান্দারে তোমার বাজেট নামাটা আজরাইল ওপেন করে তোমার বাজেটে কতটা চাউল কতটা ডাউল কতটা পানি কতদিন হায়াত হুবহু আজরাইল প্রতিদিন এসে পাঁচ বার করে সার্চ করে বান্দারে আজরাইল যখন দেখবে তোমার বাজেট নামান সব শেষ হয়ে গেছে অমনি টিগার টেনে দেবে আর আজরাইল যখন টিগার টানবে বান্দা আজরাইলের টিগার থেকে তুমি রক্ষা পাবে না তোমাকে আমার কাছে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মন চাইলে কালির কাছে যাও মন চাইলে দুগ্গার কাছে যাও তারপরেও না 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 আমি আল্লাহকে ছেড়ে কালী দুগ্গা গণেশের ভক্ত অনুরক্ত যারা হয়েছে তাদেরকে গালি দিতে যেও না ও আল্লাহর গোলামেরা মন চাইলে কালীর কাছে যেতে পারে আল্লাহ স্পষ্ট বলছেন সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানূ ইয়ামালুন বান্দা তুমি যখন আমার কাছে আসবে কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি কালীকে কতবার সিজদা দিয়েছো দুগ্গাকে কতবার সিজদা দিয়েছো আর আমি রব আমাকে কতবার সিজদা দিয়েছো হুবহু আমি আল্লাহ তোমার সম্মুখে তুলে ধরব পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 2 সূরা নাম সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 13 স্পষ্ট আল্লাহ বলেন وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا بندري তোমার কণ্ঠ নালিনি কিনারি ঘরে গড্ডানে দিবা দেশে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি এবং তার সাথে সাথে একটা মেমোরি লাগিয়ে রেখেছি ও বান্দা আমি মালিক দেখব তোমার আমলনামায় তোমার কণ্ঠনালীর কিনারার মেমোরিতে যদি আমি আল্লাহ আমার সিজদা থাকে বান্দা আমি মালিক ডাইরেক্ট তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব বরং সুবহানাল্লাহ আর যদি দেখি অন্যের সিজদা আছে বান্দা কড়াই গন্ডায় হিসাব আমি সেদিন বুঝিয়ে নেব তারপরেও বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য আদেশ করলাম আল্লাহকে ছেড়ে অন্য প্রভু দ্বারাস্ত যারা হয়েছে তোমরা তাদের গালি দিও না তোমরা তাদের বিরুদ্ধে মন্তব্য করো না তোমরা তাদের বিরুদ্ধে মন্তব্য করবার অধিকার আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই ও মুসলমান ভাইরা ইন্টার কোরআন কেটে ফেললাম কোন জায়গায়
হিন্দু বিদ্বেষী মন্ত্র আমাদের কি কোরআন দেয় নাই করে যায় না এই হিন্দু ভাইদের বিরুদ্ধে বিদ্বেষী মনোভাব আনার কথা আমাদের বলে নাই এরপরে আমার আশা জাগলো তাহলে কি হিন্দু ভাইদের শাস্ত্রের মধ্যে মুসলিম বিদ্বেষী কোনো মন্তব্য করা হয়েছে নাকি আমি চলে গেলাম হিন্দু ভাইদের শাস্ত্রের কাছে পণ্ডিত বাল্মীকি মুনির লেখা রামায়ণ ওপেন করলাম যদিও রামায়ণের উপরে অগাধ পাণ্ডিত্য আমার নাই তারপরে রামায়ণ ঘেটে যতটুকু পেয়েছি ও মুসলমান ভাইয়েরা যেমন কোরআন আমাদেরকে হিন্দুদের গালি দেওয়া শেখায় না ঠিক তেমনি রামায়ণ ও মুসলমানদের গালি দেওয়া হিন্দু ভাইদের শেখায় না স্পষ্ট রামায়ণ বলে পণ্ডিত বাল্মীকি মুনি বলছেন তার লেখা রামায়ণের ভিতরে তিনি উল্লেখ করেছেন এত ইসমিন্নং তরে মেলেচ্ছতাতং সমম্বিতং মহাম্মদ কীতি খাতং শিষ্য শাখং সমম্বিতং নিরেপশ্চৈ মহাদেবং মরুত্থ নিবাসিনং বিষ্ণুদাস সুমতিশা আং নমস্তস্যৈ নমঃ 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 বলুন সুবহানাল্লাহ কোরআনে যেমন হিন্দুদের গালি দেওয়া আমাদের শেখায় না ঠিক তেমনি হিন্দু ভাইদের শাস্ত্রে শাস্ত্র রামায়ণের ভিতরেও মুসলমানদেরকে গালি দেওয়া হিন্দু ভাইদেরকেও শেখায় না পণ্ডিত বাল্মীকি মুনি বলেন আরবের মরু প্রান্তরে এমন একজন মহামানবের আবির্ভাব হবে যে মহামানবের নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে বিষ্ণুদাস মায়ের নাম হবে সুমতি যে মহামানব আরবের মরু প্রান্তে জন্মগ্রহণ করে তাম পৃথিবীর মানচিত্রে সুনাম সুজা সুখ্যাতি অর্জন করবে যে মহামানবের বাবার নাম হবে বিষ্ণুদাস মায়ের নাম হবে সুমতি ও মুসলমান ভাইরা কনফিউজ আসতে পারে আপনার কাছে আমার নবীর বাবার নাম তো বিষ্ণুদাস নয় মায়ের নাম তো সুমতি নাই নো ডাউট কোন ডাউট করার প্রয়োজন নাই আসলে বিষ্ণুদাস শব্দটা হলো সংস্কৃতি এটাকে যদি ট্রান্সলেট করে আপনি বাংলা করেন তাহলে হবে সৃষ্টিকর্তার দাস সৃষ্টিকর্তার দাস শব্দটাকে আবার যদি আপনি ট্রান্সলেট করে আরবি করেন অটোমেটিক্যালি হয়ে যায় আব্দুল্লাহ বলুন সুবহানাল্লাহ সুমতি শব্দটাও সংস্কৃতি এটাকেও যদি ট্রান্সলেট করে বাংলা করেন হবে সুন্দর অন্তর এই সুন্দর অন্তর শব্দটা আবার যদি আপনি ট্রান্সলেট করে আরবি করেন অটোমেটিক্যালি হয়ে যায় আমিনা বলুন সুবহানাল্লাহ তাহলে প্রমাণ হলো কোরআন হিন্দুদের গালি দেওয়া মুসলমানদের শেখায় না রামায়ণ মুসলমানদেরকে গালি দেওয়া হিন্দু ভাইদেরকেও শেখায় না কিন্তু দুর্ভাগ্য আপনি তাকিয়ে দেখেন তাম ভারতের মানচিত্রে তাকিয়ে দেখেন হিন্দু মুসলিম এমন রেষারেষি চলছে আমার যেন মনে হয় ভারতীয় সংস্কৃতি বুঝি বদলে গেছে কারণটা কি কারণটা অন্য কিছু নয় অনেক কষ্টে উদ্ধার করেছি কারণটা হলো মানুষ হয়েছে আজকে শাস্ত্র ভোলা মুসলমান হয়েছে কোরআন ভোলা হিন্দু ভাইরা হয়েছে তাদের শাস্ত্র ভোলা মানুষ ধর্ম গ্রন্থ থেকে দূরে সরে যাওয়ার কারণে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করছে একে অপরকে গালি দিচ্ছে একে অপরের ক্ষতি সাধন করছে আসুন কোরআনের দিকে ফিরে আসুন হিন্দু ভাইরা তাদের আপন শাস্ত্রের দিকে ফিরে যান আল্লাহর কসম আল্লাহর কসম তাহলে আর হিন্দু মুসলিম রেষারেষি আসবে না শুধু হিন্দু মুসলিম নয় তাম পৃথিবীর মানচিত্রে যত ধর্মগ্রহান্ত আছে কোন ধর্মগ্রহান্ত অন্য ধর্মের মানুষকে গালি দেওয়া শেখায় না না বুদ্ধ অন্যকে গালি দিতে শেখায় না শ্রী চৈতন্য দেব অন্য সম্প্রদায়ের মানুষদেরকে গালি দেওয়া শেখায় না রামকৃষ্ণ শেখায় না মুহাম্মদুর রাসূলুল্লাহ শেখায় না শুধুমাত্র আমরা ধর্মীয় ব্যাপারে অজ্ঞ থাকার কারণে আমরা ধর্মীয় ব্যাপারে মূর্খ থাকার কারণে আজকে আমাদের মাঝে অশান্তি হচ্ছে তাই বলি ও আল্লাহর গোলাম আসুন কোরআনের দিকে ফিরে আসুন
কোরআনের কথা কোরআনের সংবিধান কোরআনি আইন অনুযায়ী যদি আপনি চলতে পারেন না 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 কোন হিন্দু আপনাকে ঘৃণা করবে না কোরআন যে থিওরি আপনাকে দিয়েছেন কোরআন যে ডিরেকশন আপনাকে দিয়েছেন সেই ডিরেকশন অনুযায়ী যদি আপনি চলতে পারেন আমার দৃঢ় বিশ্বাস কোন দিনের জন্য আমার দৃঢ় বিশ্বাস কোন দিনের জন্য কোরআন আপনাকে বাজে রাস্তায় নিয়ে যাবে না কোন দিনের জন্য হিন্দু ভাইরা আপনাকে গালি দেবে না আজ ধর্ম ভোলা হওয়ার কারণে আমরা মুসলমান আমাদের চরিত্র হয়ে গেছে জঘন্য দাবি করে মুসলমান অথচ আজান হলে মসজিদে ঢুকি না দাবি করি মুসলমান অথচ রোডের সাইডে প্যান্টের চেন টেনে ছটছট করে প্রস্রাব করি দাবি করি মুসলমান অথচ ভাব দেওয়া বাক লাগে নির্লজ্জের মতো পাগলা পানি টান করে বাড়িতে চলে যায় অবশ্য আসামের কোন যুবক পাগলা পানি পান টান করে না আমার কলিকাতার কথা বলছি আমার দেওয়া নাম পাগলা পানি ইংরেজিতে বলা হয় অ্যালকোহল বাংলায় যারা বলে মদ চেনেন আপনারা চেনেন হ্যাঁ এদিকে পাওয়া যায় এত বেশি পরিমাণে পান করে সেন্সলেস হয়ে যায় জ্ঞান থাকে না মদের ঘরে বাড়িতে বৌরে ডাকে মা দরজা খোলো আমি সলিমুদ্দিন হাজি বুঝলেন আমার দাবি করে আমি মুসলমান নিজে চোখে দেখেছি মুসলমান ঘরের যুবক নির্লজ্জের মতো মদ নামের নাপাক পানি পান করি টলতে টলতে রাত্রে বাড়িতে যায় রোডের পাশে মোটা মোটা গাছগুলো দাঁড়িয়ে থাকে ওই গাছকে ধরে মারে ঠেলা আর বলে ভাই সাইড দে আমি সলিমুদ্দিন যাব নিজে চোখে দাঁড়িয়ে দেখেছি আমি সলিমুদ্দিন যাচ্ছি দেখতে পাচ্ছিস না তারাও দাবি করে আমরা মুসলমান ও মুসলমান এই চরিত্র যদি তোমার ভিতরে চলে আসে তাহলে শুধু হিন্দু নয় পৃথিবীর মানচিত্রে আরো নিম্ন জাতির যত মানুষ আছে তাদের দ্বারা তোমার জুতা খেতে হবে কোন সন্দেহ নাই আর যদি পার্টিকুলার কোরআনি শিক্ষায় শিক্ষিত হও কোরআনি আইনকে মান্যতা দিব যদি তুমি দুনিয়াদারি করতে পারো আল্লাহর কসম তামাম পৃথিবীর মানচিত্রে এমন কোন জাতি নাই যারা আপনাকে গালি দিতে পারে বরং তারা প্রত্যেকেই আপনাকে অনুপ্রেরণা মনে করে তারা প্রত্যেকেই আপনাকে ডিরেক্টর মনে করে যথাসাধ্য সম্মান আপনাকে তারা দেবে আজ আমরা কোরআন বলা হওয়ার কারণে আজকে লাতি খাই ঝাঁটা খাই তাই বলি আসুন কোরআনের দিকে চলে আসুন এখন প্রমাণ চাইতে পারেন হুজুর কোরআনের কাছে ফিরে আসলে আমরা সম্মান ফিরে পাবো তার দৃষ্টান্ত কোথায় তার প্রমাণ কি আমরা যদি কোরআনের কাছে ফিরে আসি কোরআন আমাদের হারানো সম্মান ফিরিয়ে দিবে এর কোন নিশ্চয়তা কি আছে হ্যাঁ অবশ্যই আছে দেখুন আপনি তাকিয়ে দেখুন জেহালতের যুগের দিকে আসমানি কিতাব তাওরাত ভুলে যাওয়ার কারণে মক্কায় এমন জেহালাত চলে এসেছিল হত্যা করাটাকে তদানীন্তন সময়ের মানুষেরা বাহাদুরি মনে করত দিবালকে দিনের বেলা নারীদেরকে ধর্ষণ করত বাবার হাত থেকে সুন্দরীদেরকে কিনে নিত বাবার সম্মুখেই ধর্ষণ করত শুধুমাত্র ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে কন্টিনিউ